हाय हेलो वेलकम बैक। आज के चले एसेछि क्लास एटे समीकरण गठनेर परवर्ती पार्टटा निये। आगेर एक आर दुइयेर पार्टे आमरा आलोचना करेछिलाम एक थेके दस पर्यन्त, आर आजके आमरा करबो एगारो थेके चौदो पर्यन्त चारटे अंक, एगारो बारो तेरो चौदो। तो आगेर पार्टगुलो माने दस पर्यन्त अंक तुम्हारा जदि ना देखे देखो तेल डिस्क्रिप्शन लिंक ऊपर आई बटने क्लिक कर तुम्हारा देखे ने। चलो आज के चले जाब एगारो दागर अंकटा देखे। तेल प्रथम शुरू कर फिली एगारो दागर अंकटा देखे, जेखने देखो बोले दिए बाबार बर्तमान बयस आमार बयसर सात गुण, दस बचर पर बाबार बयस आमार बयसर तीन गुण है। आमार ओ बाबार बर्तमान बयस लिखी। তাহলে এগারোর দাগের এই অঙ্কটাতে প্রথমেই দেখো কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে বাবার বয়স আমার বয়সের কত গুণ, বলে দেওয়া রয়েছে সাত গুণ। তাহলে প্রথমেই আমরা এখানে ধরে নেব যে মনে করি, আমরা প্রথমেই একটু লিখে নিই যে মনে করি আমার বয়সটা কত, মনে করি আমার বয়স। তাহলে আমার বয়স তো অঙ্কের মধ্যে বলে দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব যে মনে করি আমার বয়স হলো কত, ধরে নেব মনে করি আমার বয়স হলো এক্স বছর। তাহলে এটা হলো কি আমার বয়স। এইবারে দেখো আমরা কি লিখবো বলো তো, এবারে আমরা লিখবো বাবার বয়স। তাহলে আমি পাশেই দেখো কমা দিয়ে লিখছি যে বাবার বয়স। তাহলে দেখি বাবার বয়সটা কত হবে, দেখো অঙ্কের মধ্যে বলে দেওয়াই আছে যে বাবার বয়স কত, আমার বয়সের সাত গুণ, আমার বয়সের সাত গুণ। তার মানে দেখো আমার বয়সটা কত, এই দেখো আমার বয়স হলো কত এক্স, তার সাত গুণ। তার মানে আমরা সাতকে কী করবো, এই দেখো গুণ করব, বুঝতে পারলে সাতকে গুণ করলাম, করলে দেখো আমরা কত পাবো এক্স আর সাতকে আমরা গুণ করলে পাবো সেভেন এক্স, পাশে আমরা কি লিখব, লিখবো বছর। তাহলে দেখো আমার বয়সটা কত এক্স বছর, আর বাবার বয়সটা কত সেভেন এক্স বছর। এইবারে দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে দশ বছর পর এক একজনের বয়স কত হবে। তাহলে দেখো আমার বয়স এখন এক্স, তাহলে দশ বছর পরে আমার বয়স কত হবে বের করতে গেলে কি করতে হবে, ভাবো আমার বয়স যদি হয় তিন বছর, তাহলে দশ বছর পর আমার বয়স কত হবে, হবে আমার বয়স যদি এখন তিন বছর হয় তাহলে দশ বছর পরে আমার বয়স কত হবে, দশকে আমরা যোগ করব, করলেই আমরা কত পেয়ে যাবো, পেয়ে যাবো তেরো বছর, তাই না। তাহলে আমরা এখানে এরকমভাবে লিখব দশ বছর পর, দশ বছর পর, দশ বছর পর আমার বয়স কত হবে দেখি, আমার বয়স, তাহলে দেখো এখন আমার বয়স কত, এখন আমার বয়স এক্স বছর, তাহলে দশ বছর পরে আমার বয়স কত হবে বের করতে গেলে কী করতে হবে, দশকে যোগ করতে হবে, তাহলে আমরা কী পেয়ে যাব এক্স প্লাস টেন, এত বছর, বোঝা গেল। তাহলে একইভাবে এবারে আমরা কী বের করব যে দশ বছর পর বাবার বয়স কত হবে, তাহলে আমরা একইভাবে লিখব যে দশ বছর পর, দশ বছর পর, তাহলে দেখি বাবার বয়স কত হবে, দশ বছর পর বাবার বয়স হবে, বয়স হবে কত হবে দেখি দশ বছর পর বাবার বয়স, তাহলে দেখো এখন বাবার বয়স কত, দেখো এখন বাবার বয়স হলো কত সেভেন এক্স, তাহলে দশ বছর পরে বাবার বয়স কত হবে, এখন বয়স এটা দশ বছর পরে, তার মানে আমরা দশকে কী করবো যোগ করবো, তাই না। তাহলে এইটাই হবে কি, এটাই হবে আমার বাবার বয়স, বোঝা গেল। তাহলে দশ বছর পরে আমার বয়স এক্স প্লাস টেন, আর দশ বছর পরে আমার বাবার বয়স কত সেভেন এক্স প্লাস টেন বছর, বোঝা গেল। তাহলে এইবারে দেখো তোমরা ভালো করে যেখানে অঙ্কের মধ্যে দেখো তোমরা একটু দাগ দেবে, বলে দিয়েছে যে দশ বছর পরে বাবার বয়স আমার বয়সের তিন গুণ হবে। তাহলে দেখো আমরা এটাকে একটা সমীকরণ গঠনের মাধ্যমে না লিখবো, তাহলে আমরা প্রথমেই কী লিখবো বলো তো, লিখবো প্রশ্নানুসারে। তাহলে এখানে দেখো কী বলে দিয়েছে, ভালো করে দেখবে, বলে দিয়েছে বাবার বয়স আমার বয়সের তিন গুণ হবে। তাহলে দেখো বাবার বয়স, তাহলে দেখো বাবার বয়সটা কত, এই দেখো এটা হলো বাবার বয়স, তাহলে আমরা এখানে লিখে ফেলি এই হলো বাবার বয়স, তাই তো, বলে দিয়েছে আমার বয়সের, তাহলে আমার বয়সটা কত দেখো, আমার বয়সটা এই দেখো দশ বছর পরে আমার বয়স কত হবে এইটা, তাহলে এই হলো আমার বয়স। তাহলে ভালো করে দেখবে বলে দিয়েছে বাবার বয়স আমার বয়সের কি বলে দিয়েছে তিন গুণ হবে, তাহলে আমরা তিনকে কি করব গুণ করব, বুঝতে পারলে। তাহলে বাবার বয়স আমার বয়সের তিন গুণ, তাহলে আমরা তিনকে গুণ করলাম। তাহলে চলো এবার আমরা না এক্সের মানটাকে বার করি, তাহলে এটা যেমন আছে আমরা আগে দেখে দেখে টুকি, তিন দিয়ে একবার এক্সকে গুণ, একবার দশকে গুণ, তিন দিয়ে এক্সকে গুণ করলে আমরা কত লিখবো থ্রি এক্স, যোগ তিন দিয়ে দশকে গুণ করলে আমরা কত পাবো, পাবো কত তিরিশ, তাই না। আবার দেখো আমরা যদি এরকমভাবে করি এক্সগুলোকে বাম দিকে করবো, তাহলে দেখো সেভেন এক্স, থ্রি এক্সটা সমান চিহ্নের বাম দিকে চলে এলে হবে কি মাইনাস থ্রি এক্স, তাহলে তিরিশ যেমন আছে আছে দেখো প্লাস দশ সমান চিহ্নের ওই দিকে চলে গেলে কী হবে মাইনাস দশ, বুঝতে পারলে। তাহলে দেখো
এখানে কত হচ্ছে 7x থেকে 3x কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো পাবো 4x তাহলে 30 থেকে 10 কে বিয়োগ করলে আমরা কত পাবো পাবো কত 20 তাহলে এই জায়গাটা এবার ভালো করে দেখবে দেখো 4 আর x এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ 4 উপরে গেলে কি হবে হবে ঠিক উল্টো কি হয়ে যাবে হবে ভাগ বোঝা গেল তাহলে চলো আমরা একটু কাটাকুটি করি 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 20 কে ভাগ করলে কত হবে হবে 5 তাহলে চলো x এর মান আমরা কত পেলাম দেখি x সমান সমান আমরা পেলাম এই দেখো এখানে কত লেখা রয়েছে 5 তাহলে x মানে আমরা ঠিক কার মানটা বলো তো ধরে নিয়েছিলাম এই দেখো আমার বয়স এই জায়গাটা দেখো আমার বয়সকে আমরা কি ধরে নিয়েছিলাম আমার বয়সকে আমরা ধরে নিয়েছিলাম কত x তাহলে আমরা যদি এই জায়গাটাতে উত্তরটাকে একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে দেখো তাহলে আমরা এখানে লিখবো কি আমার বয়স উত্তরে লিখবো আমার কি বয়সটাকে আমরা লিখবো তাহলে আমার বয়সকে আমরা কি ধরে নিয়েছিলাম দেখো আমার বয়সকে ধরে নিয়েছিলাম কত আমার বয়সটা x তাহলে আমরা এখানে কি লিখবো যে x আর x এর মান আমরা কত পেয়েছি এই দেখো x এর মান আমরা পেয়েছি দেখো 5 দেখতে পাচ্ছ 5 তাহলে আমরা এখানে কি লিখবো 5 বুঝতে পারলে আর এখানে আমরা এককটাকে কি লিখবো লিখবো বছর ঠিক আছে x বছর এইবারে তারপরে কি বলে দেওয়া রয়েছে যে বাবার বয়স কত তাহলে দেখো বাবার বয়সকে আমরা কত ধরে নিয়েছিলাম এই দেখো বাবার বয়স এই দেখো বাবার বয়সকে আমরা ধরে নিয়েছিলাম কত 7x তাহলে এখানে আমরা লিখব বাবার বয়স তাহলে বাবার বয়স কত হবে 7x তাহলে আমরা লিখব কত 7 গুণ এখানে কি রয়েছে x তাহলে x এর মান এই দেখো x এর মান কত 5 রয়েছে তাহলে আমরা এখানে কত লিখব 5 তাহলে 7 5 কত 35 বছর তাহলে এই পেয়ে গেলাম কি আমরা উত্তর দুখানা উত্তর পেলাম একটা বাবার বয়স কত পেলাম আমরা 35 বছর এটা একটা অ্যানসার আবার এইটাও একটা অ্যানসার যেটা আমরা 5 বছর পেলাম এটাও কিন্তু একটা অ্যানসার ঠিক আছে হয়ে গেল অঙ্ক শেষ এবারে আমরা চলে আসব 12 দাগের অঙ্কতে যেখানে দেখো বলে দিয়েছে আমার মামা 1000 টাকার একটা চেক ভাঙালেন এবং তিনি কয়েকটি 5 টাকার নোট এবং কয়েকটি 10 টাকার নোট পেলেন যদি তিনি মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে তিনি কতগুলি 5 টাকার নোট পেলেন তাহলে দেখো আমাদের এই 12 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে 12 দাগের অঙ্কতে বলে দিয়েছে একটা লোক একটা চেককে ব্যাংকে ভাঙাতে গেল এবং ব্যাংকে ভাঙাতে গিয়ে সে কত টাকা ভাঙাতে গেল সে ভাঙাতে গিয়েছিল 1000 টাকার একটা চেক ভাঙাতে গেল এবং ব্যাংক থেকে সে যখন 1000 টাকাটা পেলো তখন সে কিসের কিসের নোট পেলো পেলো অনেকগুলো 5 টাকার নোট এবং অনেকগুলো 10 টাকার নোট তো ভাবো আমি বক্সের মধ্যে অনেকগুলো 5 টাকার নোট আর 10 টাকার নোটকে রাখছি ভাবো এরকম ভাবো সব নোট রয়েছে ভাবো এরকম অনেকগুলি 5 টাকা এবং 10 টাকার নোটকে সে পেয়েছে তাহলে দেখো 5 টাকার নোট 10 টাকার নোট আবার এগুলো দেখো 5 টাকার নোট আবার এখানে দেখো 10 টাকার নোট তাহলে এরকম অনেকগুলো 5 টাকার নোট এবং 10 টাকার নোট পেয়েছে এরকমভাবে সে মোট কতগুলো নোট পেয়েছে বলো তো এখানে সে মোট পেয়েছে 137টা নোট 137টা কি পেয়েছে সে নোট পেয়েছে এবং তার মধ্যে অনেকগুলো কি রয়েছে 5 টাকার নোট রয়েছে আবার অনেকগুলো 10 টাকার নোট রয়েছে তো কতগুলো 5 টাকার নোট বা কতগুলো 10 টাকার নোট রয়েছে আমরা কিন্তু জানি না তাহলে প্রথমে আমি এখানে ধরে নেব যে মনে করি তাহলে আমরা এখানে লিখব কি মনে করি 10 টাকার নোটের সংখ্যা 10 টাকার আমরা লিখব কি নোটের সংখ্যা ধরে নিচ্ছি আমরা ঠিক আছে 10 টাকার নোটের সংখ্যা ঠিক আছে তাহলে 10 টাকার নোটের সংখ্যা আমি এখানে ভাবো ধরে নিচ্ছি এক্স টি মানে এক্সখানা কি রয়েছে 10 টাকার নোট রয়েছে তাহলে দেখো এখানে মোট কতগুলো নোট রয়েছে দেখো মোট কিন্তু রয়েছে 137টা নোট ভাবো 137টা নোটের মধ্যে যদি 10 টাকার নোট এক্স না বলে আমি যদি বলি শুধু 37টা রয়েছে 10 টাকার নোট যদি 37টা রয়েছে তাহলে 5 টাকার নোট কতগুলো রয়েছে বের করতে গেলে আমরা কি করব এই 10 টাকার নোট যতগুলো রয়েছে তাকে আমরা বিয়োগ করব করলেই পেয়ে যাব তাই তো তাহলে দেখো মোট তো নোট 137 তার মধ্যে আসলে 10 টাকার নোট কতগুলো রয়েছে 37 তো আমি ধরে নিলাম আসলে তো 37 নেই আসলে কত রয়েছে এক্সটা তাহলে 5 টাকার নোট কতগুলো আছে বের করতে গেলে আমাকে কি করতে হবে এই এক্সটাকে এখান থেকে বিয়োগ করতে হবে তাহলেই কি আমরা পেয়ে যাব যে 5 টাকার নোট কতগুলো রয়েছে তাই তো তাহলে আমরা এখানে লিখব 5 টাকার নোটের সংখ্যা 5 টাকার নোটের সংখ্যা
তাহলে 5 টাকার নোটের সংখ্যা কতগুলো হবে বলো তো? দেখো টোটাল নোট হলো কত? 137টা। তার মধ্যে 10 টাকার নোট যদি এক্সট্রা হয় তাহলে 5 টাকার নোট কতগুলো হবে? বের করতে গেলে আমরা কি করব? আমরা টোটাল যে নোট 137 সেইখান থেকে বিয়োগ করব যে কতগুলো 10 টাকার নোট রয়েছে এক্সখানা। তাহলে কি আমরা পেয়ে যাব যে কতগুলো 5 টাকার নোট রয়েছে, তাই না? এইবারে দেখো আমরা এখানে লিখব এক্সটি 10 টাকার নোটের মূল্য, এক্সটি 10 টাকার নোটের মূল্য। তো দেখি এক্সখানা 10 টাকা নোটের মূল্য কত হয়। ভাবো কোনো জায়গায় 4টে 10 টাকার নোট রয়েছে, 4টে ভাবো 10 টাকার নোট রয়েছে, তার মানে তার কাছে কত টাকা আছে? বের করতে গেলে আমরা কী করবো? 4টে 10 টাকার নোট রয়েছে, বের করতে গেলে আমরা গুণ করবো, করলেই আমরা পেয়ে যাবো যে তার কাছে কত টাকা রয়েছে, রয়েছে 40 টাকা। তেমনই 10 টাকার নোট এর কাছে এক্সটি রয়েছে, এক্সটি তাহলে 10 টাকার নোটের মূল্য বের করতে গেলে আমরা কী করবো? 10-এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? এক্সকে। গুণ করলে আমরা কত পেয়ে যাবো? 10x টাকা। বোঝা গেল? একইভাবে আমরা এবারে বের করব কি যে 5 টাকার নোট দেখো কতগুলো রয়েছে, 5 টাকার নোট রয়েছে 137 মাইনাস এক্স, তাহলে আমরা এবারে লিখব 137 মাইনাস এক্সটি, ঠিক আছে, 5 টাকার নোটের মূল্য। তাহলে বের করতে গেলে আমরা কি করব? তাহলে দেখো প্রথমে দেখো 5 টাকার নোট কতগুলো রয়েছে, এই দেখো 5 টাকার নোট রয়েছে এতগুলো, কত রয়েছে 137 মাইনাস এক্স, তাহলে আমরা কি করব? 5-এর সাথে গুণ করে দেব 137 মাইনাস এক্সকে, তাহলেই আমরা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো এখানে গুণ করলে ঠিক কত হচ্ছে, আমি এই জায়গাটাকে মুছে দিয়ে করছি তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো 5-7-5 দিয়ে আমরা একবার একে গুণ করবো, একবার একে গুণ করবো, 5 দিয়ে এটাকে দেখো গুণ করলে কত হবে? 5-7-35-এর কত? 5 হাতে আছে 3, 5-3-15, আর 3-18-8 হাতে আছে 1, 5-1-5-1 কত? 6 বিয়োগ, এবার 5 দিয়ে যদি আমরা এই এক্সকে গুণ করি তাহলে কত হবে? হবে 5x, তাই না? তাহলে আমরা লিখবো যে এত টাকা। তার মানে কি হলো? 137 মাইনাস এক্সটি 5 টাকার মোটের মূল্য কত? 685 মাইনাস 5x। তাহলে এবারে দেখো আমরা সমীকরণটাকে কীভাবে গঠন করব। আমরা এখানে লিখব কি বলো তো? এখানে আমরা লিখব প্রশ্নানুসারে। তাহলে দেখো এক্সটি 10 টাকার নোটের মূল্য আমরা কত পেয়েছি? এই দেখো পেয়েছি আমরা 10x টাকা। আর 137 মাইনাস এক্সটি 5 টাকার নোটের মূল্য দেখো আমরা কত পেলাম? 685 মাইনাস কত? 5x। তাহলে আমরা লিখব 685 মাইনাস কি? 5x। তাহলে এই যে 10 টাকার নোটের মূল্য আর 5 টাকার নোটের মূল্যকে যদি আমরা যোগ করে দিই তাহলেই আমরা কি পেয়ে যাব যে টোটাল সে কত টাকা নিয়ে ব্যাংকে ভাঙাতে গিয়েছিল? তাহলে আমরা জানি সে, দেখো এই দেখো আমি প্রথমেই বলে দিয়েছিলাম, সে 1000 টাকা নিয়ে কিন্তু ব্যাংকে গিয়েছিল, 1000 টাকার একটা নোট কিন্তু সে ভাঙাতে গিয়েছিল। তাহলে টোটাল যোগ করলে আমরা কত পেয়ে যাব? পেয়ে যাব যে 1000 টাকা, তাই না? তাহলে চলো আমরা ব্র্যাকেটটাকে তুলে দিয়ে লিখি, 10x প্লাস 685 বিয়োগ 5x, আর এখানে কত হচ্ছে 1000। তাহলে দেখো এখানে যদি আমরা বিয়োগ করি 10x মাইনাস 5x, তাহলে 10x থেকে 5x বিয়োগ করলে 5x পড়ে থাকবে, আর এখানে কত পড়ে রয়েছে? 1000। এইবারে দেখো প্লাস 685 সমান চিহ্নের ওপারে চলে গেলে কি হবে? মাইনাস 685। তাহলে দেখি একে বিয়োগ করলে কত হচ্ছে? 5x লিখলাম, দেখো তাহলে 1000 থেকে আমরা 685কে বিয়োগ করলে কত পাবো? পাবো 315। বুঝতে পারলে? এইবারে দেখো আমরা কি করব, এক্স যেমন আছে আছে, 315 যেমন আছে আছে, দেখো তাহলে 5টা কি গুণ ছিল, তাহলে 5 ওপারে চলে গেলে কি হবে? হয়ে যাবে ভাগ। বুঝতে পারলে? এবার দেখো আমি এদিকে দাগ কেটে অঙ্কটাকে করছি, বা বলে আমরা লিখব এক্স সমান সমান দেখো কত হবে, দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1, এখানে কত হবে? 5-6-30-1-15, 5-3-15। তাহলে এক্স সমান সমান কত হলো? এই দেখো এক্স সমান সমান হলো, দেখতে পেয়েছো কত হয়েছে? 63। এবারে আমরা চলো উত্তরটাকে লিখে ফেলি। জানতে চেয়েছে কি আমাদের কাছে উত্তরে? আমাদের কাছে উত্তরে জানতে চেয়েছে যে তাহলে কতগুলি 5 টাকার নোট আছে। তাহলে এই দেখো 5 টাকার নোট কতগুলো আছে, এই দেখো এই লাইনটা ভালো করে দেখো, 5 টাকার নোট আছে কতগুলো? 137 মাইনাস এক্স। তাহলে আমরা উত্তরে লিখব, অতএব 5 টাকার নোটের, 5 টাকার নোটের সংখ্যা, তার মানে 5 টাকার নোট কতগুলো আছে আমরা দেখি চলো। তাহলে দেখো 5 টাকার নোট কতগুলো রয়েছে, 137 মাইনাস এক্স,
टी तै तो देखो 137 जेमन आज लिखब वियोग एखे देखो कत रही है एक्स रही है देखो एक्सर मान देखो एक खुणी बेर कर देखो एक्सर मान कत बेर कर 63 तेल देखी वियोग कर ले कत है 7 থেকে 3 के वियोग कर ले 4 13 থেকে जो 6 के वियोग करी कत है 7 तेल 74 पे गलम कि 5 टाकार नोटर संख्या तेल यही गल कि अन्सार तै तो तेल एबारे चले आसब 13 दागर अंकटाते जेखने देखो बोले दिए ग्रामे सालेन चाचा सरकारी चाकुरी थेके अवसर ग्रहण करार पर तार संचयेर 1/2 अंश दिए एक बाड़ी केनेन हठात विपदे पड़े तिनी बाड़ीटी बिक्री करे केना दामेर 5% बेशी पान जदि तिनी बाड़ीटी 3,450 टाका बेशी दामे बिक्री करतें ताहले केना दामेर ओपर 8% বেশি পেতেন সালেন চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল তাহলে দেখো 13 দাগের অঙ্কটাতে আমরা প্রথমেই ধরে নেব যে মনে করি প্রথমে আমরা কি ধরে নেব যে মনে করি তার সঞ্চয়টা কত ছিল তাহলে আমরা লিখব মনে করি তার সঞ্চয়ে ছিল তার সঞ্চয়ের পরিমাণটা সে তার সঞ্চয়ের পরিমাণটাকে আমরা তো জানি না তো আমরা ধরে নেব যে তার সঞ্চয়ের পরিমাণটা হলো এক্স টাকা তাহলে এই টাকাটা সে অবসর গ্রহণের সময় কি পেয়েছিল এবং বাড়ি কেনেন বাড়িটা কিনেছিল বাড়ি কেনেন কত টাকা দিয়ে তার সঞ্চয়ের অর্ধেক টাকা দিয়ে তার মানে তার সঞ্চয়টা কত ছিল দেখো তার সঞ্চয়টা ছিল এক্স টাকা তার 1/2 অংশ দিয়ে তার মানে তার 1/2 অংশ দিয়ে তার মানে তার সঞ্চয় এবং তার 1/2 অংশ দিয়ে তার মানে কত হচ্ছে দেখো এক্স আর 1 কে যদি আমরা গুণ করি কি হবে এক্স নিচে 2টা যেমন আছে এখানে বসে যাবে তাহলে সে বাড়ি কিনেছিল কত টাকা দিয়ে সে বাড়ি কিনেছিল x/2 এই টাকাটা দিয়ে কিন্তু কোনো একটা কারণে এই বাড়িটাকে সে বিক্রি করে দেয় সে বাড়িটাকে বিক্রি করে দেয় এবং কত দামে বিক্রি করে বলে দিয়েছে সে যে দামে কিনেছিল মানে x/2 তার থেকে আরো 5% বেশি দামে বিক্রি করেন ঠিক আছে তাহলে দেখো সে বাড়িটাকে বিক্রি করেছে কি কেনা দামের তাহলে আমরা লিখব কেনা দামের কিনেছিল যে দামে সেই দামের থেকে 5% বেশি দামে বিক্রি করেছে তাহলে আমরা কি লিখব কেনা দামের 5% বেশি এই রকম দামে সে বিক্রি করেছে তার মানে দেখো সে কিনেছিল কত টাকায় এই দেখো সে কিনেছিল x/2 এই টাকাটায় তার 5% তাহলে 5% মানে আমরা কি লিখব লিখব 100 তাহলে দেখি আমরা কাটাকুটি করে ঠিক কত পাচ্ছি দেখো 5 × 5 এবং কত হবে 5×20 তাহলে এখানে কত হচ্ছে দেখো এক্স ওপরে এক্স যেমন আছে আছে নিচে দেখো 2×20 অর্থাৎ 40 এই টাকাটা তাহলে সে কি করেছে সে যে বাড়িটা কিনেছিল সেটাকে সে কত টাকা এক্সট্রা দামে বিক্রি করেছে দেখো এই এক্সট্রা দামটাতে সে বিক্রি করেছে ঠিক আছে মানে কি কেনা দামের 5% এক্সট্রা পেয়েছে তার মানে বাড়িটা বিক্রি করেছে সে তো এই টাকাটা পেয়েছে তাছাড়াও আরও এই টাকাটা কি পেয়েছে সে এক্সট্রা পেয়েছে তাই তো তাহলে এবারে সে যদি কেনা দামের 8% বেশিতে বেচত তাহলে কত হতো তাহলে দেখো কেনা দামের এবারে দেখো 8% বেশিতে যদি সে বিক্রি করতো তাহলে দেখো সে কত পেত তাহলে দেখো কিনেছিল কত হয় দেখো x/2 এই দামে সে কি কিনেছিল তার 8% বেশি দামে তাহলে 8% মানে আমরা কি দেব নিচে 100 তাহলে চলো এবারে যদি আমরা একটু কাটাকুটি করি কত হবে দেখো হবে 4×2 = 8 এবং 4×25 = 100 আবার দেখো এখানে যদি আমরা 2 আর 2 কে কেটে দিই তাহলে কি পড়ে থাকছে এক্স আর নিচে কত 25 x/25 এই এত টাকা আসলে সে বিক্রি করে কত টাকা এক্সট্রা পেয়েছে দেখো আসলে সে বিক্রি করে এক্সট্রা পেয়েছে x/40 ঠিক আছে তাহলে দেখো আমরা এবারে প্রশ্ন অনুসারে দিয়ে অঙ্কটাকে করব তাহলে দেখো আমরা লিখব কি প্রশ্নানুসারে তাহলে তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখো সে অ্যাকচুয়ালি কতটা এক্সট্রা দামে বিক্রি করেছে আসলে সে কিন্তু এই এক্সট্রা দামে বিক্রি করেছে এই যে এই টাকাটায় বিক্রি করেছে x/40 এই এক্সট্রা দামটা সে পেয়েছে তার সাথে সে যদি আরও 3,450 টাকা পেত 3,450 টাকা পেত তাহলে কিন্তু সে এই দামে জমিটাকে মানে বাড়িটাকে বিক্রি করে দিত আবারও ভালো করে বুঝে নাও বলে দিয়েছে এই যে দামে বিক্রি করেছে তার সঙ্গে যদি আরও 3,450 টাকাকে আমরা যোগ করি দেখো যোগ করি তাহলে কিন্তু
8% দামে বিক্রি করত, তার মানে 8% মানে এই টাকাটাই বিক্রি করত, বোঝা গেল? তাহলে চলো আগে আমরা x যুক্ত পদগুলোকে বাম দিকে করে ফেলি, তাহলে x / 40 যেমন আছে আছে, এটাকে যদি আমরা এদিকে করি তাহলে কি হবে, মাইনাস x / কত হবে, হবে 25, এবং দেখো প্লাস 3450 উপরে চলে গেলে কি হবে, মাইনাস 3450। তাহলে দেখো এবার আমরা লসাগু করব, ঠিক আছে? দেখো তাহলে লসাগু করলে কি হবে, 40 আর 25 এর যদি আমরা এখানে লসাগুটা করি, তাহলে দেখো 40 আর 25 যদি আমরা 5 দিয়ে করি তাহলে কত হবে, হবে 5 আর 40 এবং 5 5 এ 25, তাহলে 5 5 এ 25, তাহলে এখানে লসাগু হবে কত, 200, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো কত, 200। তাহলে দেখো 40 দিয়ে আমরা যদি 200 কে ভাগ করি কত হবে, 5, 5 এর সঙ্গে আমরা x কে গুণ করব, হবে 5x। 25 দিয়ে যদি আমরা 200 কে ভাগ করি পাবো 8, 8 এর সঙ্গে x কে যদি গুণ করি পাবো কি আমরা, 8x। আর এখানে কত রয়েছে, মাইনাস 3450, তাই না? তাহলে এখানে দেখো কত হচ্ছে, এখানে হচ্ছে 5x থেকে 8x কে আমরা বিয়োগ করলে পাবো কি, 3x, 8x এর আগে মাইনাস বসেছে আমরা মাইনাস বসাবো, এখানে আমরা কত লিখবো, 200, ঠিক আছে? আবার এদিকে দেখো কত রয়েছে, মাইনাস 3450, তাহলে দুদিকে দেখো এদিকে মাইনাস আর এদিকে মাইনাস কেটে গেল। তাহলে এবারে আমরা করব, দেখো x এর মান বের করবো, x সমান সমান দেখো এখানে কি লেখা রয়েছে, 3450, তাই না? দেখো এবার এখানে কত রয়েছে, দেখো ভালো করে দেখবে, 3/200, তাহলে 3/200 সমান চিহ্নের এই দিকে চলে আসলে কি হবে, উল্টে যাবে, হবে 200/3, তাই না? তাহলে চলো আমরা এবার একটু কাটাকুটি করি, করলে দেখি কত হয়, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, এটাকে যদি আমরা ভাগ করি 3 1 কে 3, 3 1 কে 3, 1 15 3 5 কত, 15, আর এই শূন্যটাকে যদি কেটে দিই বসে গেল, তাহলে কি গুণ করি, 2 5 10 এর শূন্য হাতে আছে, 1 2 1 কে 2 আর 1 কে 3, আবার কত, 2 1 কে 2, আর এখানে আমরা 1টা 2টো 3টা শূন্যকে বসিয়ে দিই, তাহলে কত পাচ্ছি, 2,30,000। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম, তার মানে কি পেয়ে গেলাম আমরা, x মানে আমরা কি ধরেছিলাম, তার সঞ্চয়ের পরিমাণ, এই দেখো তার সঞ্চয়ের পরিমাণটাকে আমরা কত ধরে নিয়েছিলাম, x, তাহলে আমরা উত্তরে লিখব তার সঞ্চয়, তার সঞ্চয়কে আমরা ধরে নিয়েছিলাম x, তাহলে x এর মানটা দেখো আমরা কত পেলাম, x এর মান আমরা পেলাম 2,30,000, এই টাকাটা কিন্তু আমরা পেলাম, ঠিক আছে? এবারে জানতে চাইছে বাড়ি কিনেছিল কত টাকা দিয়ে, তাহলে এবার আমরা লিখব বাড়ি কেনেন, বাড়ি কেনেন তার আয়ের কত টাকা দিয়ে বাড়ি কিনেছিল, এই দেখো বাড়ি কিনেছিল কত টাকা দিয়ে, এই দেখো লেখাই আছে এখানে, কত লেখা রয়েছে, সে বাড়ি কিনেছিল, এই দেখো x/2, তাহলে আমরা এখানে কি লিখব, x/2, তাহলে x মানে কত, দেখো x এর মান আমরা এক্ষুনি বের করেছি কত, 2,30,000, তাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পাবো, তাহলে 2,30,000 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, পাবো 1,15,000, কি লিখবো আমরা, টাকা, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার, 1,15,000 টাকা সে কি করেছিল, এই টাকাটা দিয়ে বাড়ি কিনেছিল আর এই টাকাটা সে টোটাল জমিয়েছিল। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো এবারে আমরা করব 14 দাগের অঙ্কটা, বলে দিয়েছে গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুত ছিল, 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়, প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। তাহলে 14 দাগের অঙ্কটাতে আমরা প্রথমে ধরে নেব যে মনে করি, তাহলে আমরা প্রথমে লিখব কি মনে করি, প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, প্রথমে আমরা ধরে নেব যে x জন, প্রথমে আমরা এখানে ধরে নেব যে মনে করি প্রথমে x জন আশ্রয় প্রার্থী ছিল, আশ্রয় প্রার্থী ছিল, হয়েছে? তাহলে এতজন আশ্রয় প্রার্থী ছিল। তো এবারে আমরা একটু ঐকিক নিয়মে অঙ্কটাকে করব, তাহলে ঐকিক নিয়ম কীরকমভাবে করব, দেখো প্রথমে না আমরা বাম দিকে লিখব যে আশ্রয় প্রার্থীর সংখ্যা, আশ্রয় প্রার্থী বলে আমরা এখানে লিখছি আশ্রয় প্রার্থী, আশ্রয় প্রার্থী, আর এই দিকে আমরা কি লিখব বলতো, লিখব দিন সংখ্যা, লিখে একটু ঐকিক নিয়মে অঙ্কটাকে করবার চেষ্টা করব। তাহলে দেখো অঙ্কে, অঙ্কের প্রথমে শুরুতেই কি বলে দিয়েছে, মোট কতজন আশ্রয় প্রার্থী, তাহলে আমরা দেখো এখানে ধরে নিয়েছি কতজন আশ্রয় প্রার্থী আছে বলতো, দেখো আমরা এখানে ধরে নিয়েছি x জন প্রথমে আশ্রয় প্রার্থী ছিল,
তাদের কতদিনের খাবার মজুদ ছিল বলে দেওয়া রয়েছে। দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে 20 দিনের খাবার মজুদ ছিল, এইবারে অঙ্কে বলে দিয়েছে যে 7 দিন পর। তাহলে 7 দিন পর মানে কি, 7 দিন বাদ থেকে, 7 দিন বাদে তারপর থেকে আমরা হিসাব করব। তাহলে 7 দিন বাদে মানে আমরা 7কে কি বিয়োগ করে দেবো 7 দিন পর মানে, ঠিক আছে। 7 দিন পর থেকে আমরা হিসাবটা করব মানে আমরা আর 13 দিনের হিসাবটা করব। তাহলে এই 13 দিনের পর, 13 দিনের হিসাবটা আমরা করব। তাহলে 7 দিন পর বলে দিয়েছে আরও কতজন আশ্রয় প্রার্থী এলো। দেখো আগে ছিল 100 জন, আরও 100 জন এসে যোগ দিল, তার মানে আমরা 100কে কী করবো, যোগ করব, আরও এক্সট্রা 100 জন চলে এলো। তাহলে এক্স প্লাস 100 জনের ওই খাবারে আর কত দিন চলবে, বোঝা গেল? তাহলে চলো এটাকে না আমরা একটু ঐকিক নিয়মে করি। তাহলে প্রথমেই আমরা এবারে লিখবো যে এক্স জনের দেখো কতদিন চলছে, 13 দিন। তাহলে আমরা লিখব কিছু খাবারে, আমরা লিখব কি, কিছু খাবারে এক্স জনের চলে, এক্স জনের কতদিন চলছে, দেখো এখানে বলে দেওয়াই রয়েছে যে 13 দিন চলে 13 দিন। এইবারে কিছু পরিমাণ ওই খাবারেই যদি একজনকে খেতে বলা হয় তাহলে কতদিন চলবে, দেখো এক্সজন মানে যা খুশি হতে পারে, 10 জন, 12 জন, 13 জন, 14 জন, 15 জন, ঠিক আছে। ভাবো এক্স মানে 10 জন, তাহলে 10 জনের যদি ভাবো 13 দিন চলে, তাহলে একজনের কি আরও বেশি দিন চলবে। তাহলে বেশি মানে আমরা কী করবো, গুণ করবো, তার মানে 13 গুণ, এখানে তো 10 নেই, এখানে এক্স রয়েছে, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে লিখবো এক্স, ঠিক আছে। এইবারে জানতে চাওয়া হয়েছে যে কিছু পরিমাণ খাবারে এক্স প্লাস 100 জনের কতদিন চলবে, তাহলে এক্স প্লাস 100 জনের কতদিন চলবে। তাহলে দেখো একজনের যতদিন চলে, ভাবো 200 জন বা 300 জন বা 400 জন যতই হোক না কেন, তাদের তো আরও কি কম দিন চলবে, তার মানে কম মানে আমরা কি করব, কম মানে আমরা করব ভাগ। তাহলে দেখো 13 আর এক্সকে গুণ করে আমরা লিখলাম 13x, আর ভাগ করব এক্স প্লাস 100 দিয়ে, বোঝা গেল? তাহলে এই এত দিন কি চলবে, তাই না? তাহলে চলো আমরা না এই দিকে এই প্রশ্নানুসারে লিখে সমীকরণটাকে গঠন করে ফেলি। তাহলে আমরা এদিকেই লিখবো যে প্রশ্নানুসারে, তাহলে দেখো আমরা যদি সমীকরণটাকে গঠন করে ফেলি তাহলে কত কী হবে, দেখো তাহলে দেখো এই এতজনের কতদিন চলবে, এই যে এক্স প্লাস 100 জনের কতদিন চলবে, দেখো আমরা বের করলাম 13x বাই এক্স প্লাস 100 এত দিন চলবে। আর বইয়ের মধ্যে বলে দিয়েছে কতদিন চলবে, বইয়ের মধ্যে বলে দিয়েছে 11 দিন চলবে, তাই তো? তাহলে চলো আমরা এবারে সমাধানটা করতে লাগি। প্রথমেই আমরা দেখো 11-র নিচে কিছু নেই মানে ধরে নেবো 1 রয়েছে। তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো 13x-এর সঙ্গে আমরা 1কে গুণ করব, করলে কত হবে, হবে 13x। আর এই যে এক্স প্লাস 100-এর সঙ্গে আমরা গুণ করব কাকে, 11কে, তাহলে 11-র সঙ্গে গুণ হবে কত, এক্স প্লাস 100, তাই না? তাহলে দেখি কী হচ্ছে এখানে, 13x যেমন আছে আছে, 11 দিয়ে একবার এক্সকে গুণ, একবার 100কে গুণ, 11 দিয়ে এক্সকে গুণ করলে আমরা কত পাবো, 11x, 11 দিয়ে 100কে আমরা গুণ করলে কত পাবো, পাবো 1100, বোঝা গেল? তাহলে এবারে দেখো এখানে কী হবে, 13x যেমন আছে আছে, দেখো 11x-টা সমান চিহ্নের এদিকে চলে আসলে কী হবে, মাইনাস 11x, আর এখানে কী পড়ে থাকছে, 1100। তাহলে এখানে দেখো 13x থেকে 11x-কে যদি আমরা বিয়োগ করি করলে আমরা কী পাবো, পাবো 2x, আর এখানে কত পড়ে থাকছে, 1100। তাহলে এইবারে তোমরা একটু ভালো করে দেখো, দেখো 2 আর x-এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি, গুণ, তাহলে এই 2 ওপারে চলে গেলে কী হবে, হবে ভাগ। তাহলে 1100 ভাগ কত লিখবো আমরা, 2, বোঝা গেল? তাহলে আমরা x-এর মানটা কত পাবো, দেখো 2 দিয়ে আমরা যদি 110কে ভাগ করি পাবো 55, আর এই শূন্যটা এখানে বসে গেল, বোঝা গেল তো? তাহলে আমাদের কাছে এখানে 14 দাগের অঙ্কতে জানতে চাওয়া হয়েছে যে প্রথমে x-জন আশ্রয় প্রার্থী ছিল, এটাই তো জানতে চাওয়া হয়েছে যে কতজন আশ্রয় প্রার্থী ছিল। তাহলে আমরা তো ধরে নিয়েছি যে প্রথমে x-জন আশ্রয় প্রার্থী ছিল, তাহলে আমরা দেখো x-এর মান এখানে কত বের করলাম, এই দেখো x-এর মান আমরা বের করেছি কত, 550। তাহলে আমরা এখানে উত্তর লিখব, প্রথমে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল, আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল কতজন ছিল আশ্রয় প্রার্থীর সংখ্যা, তাহলে দেখো আশ্রয় প্রার্থী ছিল আমরা ধরে নিয়েছিলাম এক্স, তাহলে এক্সের মানটা দেখো আমরা কত পেয়ে গেলাম, এক্সের মান আমরা পেয়ে গেলাম 550 জন। তাহলে এই হয়ে গেল আমাদের কি অঙ্কটা শেষ।